মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি তো দু তিনজনকে শুট করে মেরে দিয়েছ, শেষ করো না। তুমি উদ্ধার করেছ প্রখ্যাত পলিটিশিয়ান কাকলি দেবীকে, তুমি উদ্ধার করেছ দুটো নিষ্পাপ শিশুকে, তোমার তো রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া উচিত। আর আমি বলছি তুমি পাবে, শুধু আমাকে, উৎসবকে আর দিবিএসএন কে ছেড়ে দাও না জগদ্ধাত্রী। কি বলছেন আপনি? বলছি সব ভুলে যাও, ছেড়ে দাও, ভুলে যাও যে উৎসবের ফোনে ক্রিমিনালদের সাথে কথা হয়েছিল, ভুলে যাও যে উৎসব মুখার্জি তার একমাত্র পথের কাঁটা জ্যাস চ্যানেলকে সরানোর জন্য এই ছকটা কষেছিল, ভুলে যাও না যে দিব্যা সেন এই ব্যাপারটার মধ্যে ইনভলভ ছিল। ভালো করে বোঝালাম, তুমি শুনলে না তো? আমি জানি তুমি স্পেশাল ডিগ্রি দিতে পারো, তুমি মেরে আমার ঠ্যাং ভেঙে দিতে পারো, কিন্তু আমার কাছেও একটা অস্ত্র আছে যা ওই মহাভারতের শকুনির বাসার থেকেও ডেঞ্জারাস। তাই কি অস্ত্র? কাজ তো করি না, পাকা খেলোয়াড় আমি। জানি, খুব ধূর্ত আপনি, তা কি চাল সেটা বলুন। যখন ক্রিমিনালরা কথা বলছিল তখন স্বয়ম্ভুর কল লিস্টটা চেক করে দেখো, দুটো অ্যানোনিমাস কল, দুটো গোস্ট কল, উড়ো ফোন, দুটো নাম্বার আছে। তাতে কি যায় আসে? এরকম অনেক নাম্বার থেকে আমাদের কাছে ফোন আসে। ওই দুটো নাম্বার ক্রিমিনালদের, যাদের তুমি শুট করেছো। কি বলছেনটা কি আপনি? আমি জানতাম যে তুমি ট্র্যাক করবে, আমি তোমাকে হারে হারে চিনি। আমি জানিয়ে দিয়েছি আমার ডিপার্টমেন্টকে। নিউজ চ্যানেলে বড় বড় খবর, বাইরে প্রেসের লোকেরা দাঁড়িয়ে আছে, স্বয়ংভু মুখার্জির সাথে গোপন হাত বিরোধী পক্ষে। স্বয়ংভু মুখার্জি অপহরণের সাথে জড়িত, স্বয়ংভু মুখার্জি কাকলি দেবীর অপহরণের মূল কাণ্ডারি, এক ঘন্টা টাইম দিলাম, আমাদের সসম্মানে এখান থেকে ছেড়ে দাও। তুমি ফেসে গেছো জ্যাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।